করোনার পরের সবচেয়ে ভালো বাজার, পুরো মাসটাই আমাদের আর্জিকলের ব্যাপারটা নিয়ে চলে গেল। আমাদের দু পয়সা কম বিক্রি হোক তাও আমরা চাই বিচার হোক। আমরা চাইছি না পুজোটা বয়কট করতে, কিন্তু গরিব মানুষদের পেটে লাথি মেরে তো কোনো লাভ নেই। পুজো হাতিবাগান একটা ইমোশন, বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো। আর দুর্গা পুজোর থাকে কাছে পড়ে গেছে, চলছে দেবী পক্ষ। আর দেবী পক্ষে আমরা আজকে চলে এসেছি হাতিবাগানে। পুজোর বাজার কি রকম, জমজমাট কিনা সেটাই একটু ঘুরে দেখছি আজকে আমরা। কারণ এই বছর পুজোয় শপিং মল না হাতিবাগান এসপ্ল্যানেড গড়িয়াহাটের মোড়, কোথায় বেশি মানুষের ভিড়, কোথায় মানুষ বেশি পছন্দ করছে জিনিসপত্র কিনতে, সেটাই একটু ঘুরে দেখে আমরা বোঝার চেষ্টা করলাম। চলুন আপনাদেরও দেখাই। আলপিন টু এলিফ্যান্ট, কি চাই ভাবুন আর চলে আসুন হাতিবাগান, কলকাতার সেই রেগুলার হোলসেল মার্কেট। পুজো আর হাতিবাগান মার্কেট এ যেন একে অপরের পরিপূরক। দামে কম মানে ভালো, জিনিসপত্রের আস্ত একটা আস্তানা, তাই ভিড় ছেলে দর কষাকষি করে দিন শেষে একটু ক্লান্ত না হয়ে এখান থেকে শপিং না করলে পুজোটাই যে ইনকমপ্লিট। আমরা চাইছি না পুজোটা বয়কট করতে, কারণ আমরা বিচার তো অবশ্যই চাই, কিন্তু গরিব মানুষদের পেটে লাথি মেরে তো কোনো লাভ নেই। এবার শুরুর দিকে আসিনি, একদম লাস্ট পর্যায়ে এলাম, তো কিছুটা তো আমার মনে হচ্ছে কম আছে ভিড়, মানে আগের বছর আরও অনেক বেশি থাকে। আমারও এই লাস্ট মোমেন্টে একটু টুকটাক কেনা, পিছলে বার কে এবার দিলে ইসবার তো ভিড় থাড়া কম হ্যাঁ। ইসকা মৌসম মে ইয়ে হ্যায় ক্যোঁকি বীচ বীচ মে বারিশ হো রহি হ্যায়, আদমি জব মেন্টাল বানাতা হ্যায় জানা হ্যায় তো বারিশ হো জাতি হ্যায় ইসকে বজহ সে, অর কুছ ভি মহঙ্গাই ভি ইতনি হো গয়ি হ্যায় জিসকে বজহ সে ভি থোড়া দেখ দেখ কে চলনা পড়তা হ্যায়। তারপর এরা তো বছরে এইটুকু টাইমের জন্যই সবাই অপেক্ষা করে থাকে, রাস্তায় বলুন, দোকানে বলুন, অনলাইনে বলুন, সবাই যে যেভাবে পারছে করছে। ঠিক আছে, মোটামুটি তবু পশ্চিমবঙ্গে আমাদের জিনিসপত্রের দাম এখনো অনেক অন্যান্য স্টেটের থেকে কম, এটা তো আমার মনে হয়। অগণিত গলিপথ, উপপথ, আশেপাশের এলাকার এক রাশ ইতিহাস আর ঐতিহ্যে ঠাসা হাতিবাগান। শোনা যায় ব্রিটিশ আক্রমণের আগে নবাব সিরাজউদ্দৌলা নাকি এখানেই হাতি রাখার ব্যবস্থা করেছিলেন, সেই থেকেই নাম হাতিবাগান। রাস্তার দুপাশ জুড়ে দোকানের পর দোকান, সেখানে ঠিক ঠিক করছে ভিড়, আর সেই ভিড় ঠেলে এগিয়ে চলেছি আমি আপনি আমরা প্রত্যেকে। পুজো হাতিবাগান একটা ইমোশন, হাতিবাগানে এই যে স্ট্রিটের মধ্যে খাওয়া শপিং করা এটা একটা ইমোশন, এটা সবাই আমরা পুরো এনজয় করছি। এনজয় করে পুজোটা মানে আরো যে এই যে সপ্তমী অষ্টমী নবমী এই কটা দিনের প্ল্যানিং সমস্ত নিয়ে বেশ ভালো চলছে। লেটেস্ট ডিজাইনের শাড়ি হোক কি ক্লাসি অ্যান্ড স্যাসি ড্রেস, ইন্টেরিয়র ডিজাইনের সেরা প্রোডাক্ট থেকে পুজোর এক্সক্লুসিভ কালেকশন এক আকাশের নিচে। মূল্যবৃদ্ধির বাজারে জিনিসের দাম বাড়লেও পুজো নিয়ে মানুষের উচ্ছ্বাসটা কিন্তু এক এবং অদ্বিতীয়। তা সেই পুজোর ম্যাসিভ ভিড় সামাল দিতে কেমন আছেন হাতিবাগানের ব্যবসায়ীরা? করোনার পরের সবচেয়ে ভালো বাজার। আচ্ছা, খুব ভালো বাজার, মানে এই যে একটা দুর্ঘটনা ঘটেছে, মানুষ প্রত্যেকটা মানুষ প্রতিবাদ করেছে, রাস্তায় নেমেছে প্রচুর প্রচুর, হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে অনেকেই বলেছে পুজোয় থাকবো না, আনন্দ করব না, সেই সেটার কি কোনো প্রভাব পড়েছে? হ্যাঁ, ভীষণভাবে পড়েছে, কিন্তু সেটা একটা সার্টেন টাইম পর্যন্ত, আজ থেকে প্রায় 14-15 দিন আগে পর্যন্ত আমাদের বেচাকেনি নর্মাল বেচাকেনি হতো, কিন্তু এই দেখা গেল এই 14-15 দিন ধরে আমাদের কাপড়পত্র যেগুলো আপ টু ডেট ডিজাইন, এবছরে যেটা খুব ভালো ডিজাইন বেরিয়েছে মিনিমাম রেঞ্জের মধ্যে, সেগুলো আমাদের প্রায় শেষই হয়ে গেছে। আমরা অল টাইম মানে কাস্টমার নিয়ে ব্যস্ত থাকতাম, তার জায়গায় বসে বসে মোবাইল ঘাঁটছি, এছাড়া আর কি। আর্জিকলের ব্যাপারটাও নিয়ে এবার পুরো মাসটাই আমাদের আর্জিকলের ব্যাপারটা নিয়ে চলে গেল। ঠিক বিকাল 3-4 সময় মিছিল প্রত্যেক দিন এই রোডটা দিয়েই হয়, এই নিয়েও বাস যাত্রীরা ঠিক মতন আসছে বাসছে না। মার্কেট খুবই খারাপ আমাদের, বৃষ্টি চারিদিকে বন্যা, এই পরিস্থিতিতে আমরা খুব খারাপ অবস্থায় রয়েছি এখন। অকাল বোধনের আগে শহরের বুকে ঘটে যাওয়া সেই নির্মম ঘটনার ছাপ স্পষ্ট ক্রেতা থেকে বিক্রেতা প্রত্যেকের মুখে।
এবারের পুজোতে এই আরজি করে ঘটনায় না মনটা একেবারে আধার হয়ে আছে, সেখানে যেন আর আলো প্রবেশ করছে না। যেটুকু করছি সেটা কৃত্রিমভাবে করতে হয় করছি, দিতে হয় দিচ্ছি, চলতে হয় চলছি, হ্যাঁ মায়ের কাছে যাব, এই জন্য আশা, এই জন্য চলা, এই জন্য ফেরা। তো এই আরজি করের ব্যাপারটা নিয়ে এটা প্রবলেমটা চলছে একটু বুঝতে পারছি, কিন্তু আমরা চাইছি যে বাজার আমাদের দু পয়সা কম বিক্রি হোক, তাও আমরা চাই বিচার হোক সব সময়ের জন্য। শুধুই কি বিজনেস এপিসেন্টার, নইব নইব চ, শহর কলকাতার এক চলমান ইতিহাস এই হাতিবাগান। কেনা কাটা আর কেনা কাটার মাঝে এক প্লেট খাট্টা মিঠা পাপড়ি চাট, চম্পেশ ভুরিভোজ, বয়স্ক মানুষের খুনসুটি কিংবা কিশোর কিশোরীর সত্য মিষ্টি প্রেম, অথবা ধরুন বাবার কাঁধে নিশ্চিন্তে ঘুম, প্রজন্মের পর প্রজন্মের মানুষকে ছোট থেকে বড় হতে দেখছে হাতিবাগান। তাই বোধহয় শপিং মল না হাতিবাগান প্রশ্নে অনায়াস চয় ছিনিয়ে নেয় ইমোশনের এই বাজার। হাতিবাগান গড়িয়াহাট প্ল্যানের আমাদের মতো টিনেজারদের জন্য তো অবশ্যই এটাই মানে খুবই ভালো না? বছরের আর কদিন ভিড় বিমুখ মানুষটাও যেন পুজোর বোনাস পেয়ে ছুট 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 দেয় হাতিবাগানের উদ্দেশ্যে। শ্যামবাজার পাঁচ মাথা থেকে বিধান সরণির দুপাশ জুড়ে মোটামুটি পুজোর দুমাস আগে থেকেই শুরু হয়ে যায় পুজো পুজো ভাইব। ঘর সাজানো লেটেস্ট কালেকশন বা ঢাকায় মসলিনের শামিয়ানা, শাড়ির সঙ্গে ম্যাচিং জুয়েলারি বা প্রিয়জনের পছন্দের জিনিসটা, পুজো পার্বণে উপহারে শপিং ফ্রিক বাঙালির ওয়ান প্লেস সলিউশন কলকাতার এই শপিং হাব, মন খারাপের একমাত্র সলিউশন হাতিবাগান। পুজো প্রায় শুরুই বলা যেতে পারে, দেবী পক্ষ শুরু হয়ে গেছে আর আমরা এই দেবী পক্ষে আজকে চলে এসেছিলাম হাতিবাগানে। বাজার কি রকম ঘুরে দেখলাম, দেখালাম আপনাদেরকেও। মোটের উপর খারাপ বলা যায় না, কিন্তু সমস্ত কিছুর মধ্যেও কোথাও যেন একটা না থাকা থেকে গেছে। ঘরের মেয়ে যেমন আসছে তার যেরকম আনন্দ, আর একটা মেয়েকে হারানোর কষ্টও রয়েছে কিন্তু মানুষের মধ্যে। সব মিলিয়ে পুজো সকলের আনন্দ কাটুক, পুজো পার্বণ অনুষ্ঠান সবই চলতে থাকুক, চলতে থাকুক ন্যায় বিচার। সঙ্গে থাকুন বিজনেস প্রাইম নিউজের, জীবন হোক অর্থবহ।